বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ৩২১ রান করেও বাজেভাবে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। তাই তো দলটির অধিনায়ক জ্যাসন হোল্ডার বাজে ব্যাটিং এবং বোলিংয়ের পাশাপাশি বাজে ফিল্ডিংকেও দোষছেন। ব্যাটিংয়ে ৪০ থেকে ৫০ রান কম করেছেন বললেন তিনি। টনটনের মাঠের কথা চিন্তা করে ব্যাটিং লাইন আপ বড় করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিংয়ে ক্রিস গেইল লুইসের জুটি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটি মাথায় রেখেই মাঠে নেমেছিল বাংলাদেশ। टॉसे जीते वेस्ट इंडिज के बैटिंग पाठान मशरफी जे गेल के द्रुत आउट करार शख कषे सेटी सफल हुए से। लुइस एवं होप मिले 116 रान जुटी करें। एविन लुइसर विदायर पर पुरान हेटमायररा जेभावे बैटिंग करछिल एक पर्याये मने होच्छिल वेस्ट इंडिजेर स्कोरटा 350 ए गिये ठेकबे। तबे हेटमायर रासेल के आउट करे रान तोलार गति कमे जाए वेस्ट इंडिजेर। शेष पर्यन्त ৩২১ रान करे वेस्ट इंडिज जेटी किना होल्डारेर चोखे जथेष्ट नय। तिनि मने करें ৪০ থেকে ৫০ रान कम हयेछे। एछाड़ाओ बोलिंगओ ठीकठाक भावे करते पारेननि बलाररा। आमार मने हय ৪০ থেকে ৫০ रान कम करेछि आमरा। पुरो समयटा उइकेट भालो छिलो किन्तु स्कोरबोर्डे जथेष्ट रान तुलते पारिनि आमरा। बोलिंगटा भालो करते पारताम आमरा। फिल्डिंगटाओ खूब बाजे हयेछे आमादेर। तबे साकिबके कृतित्व दितेई हबे। से प्रमाण करेছে সে একজন বিশ্বসেরা ক্রিকেটার। তবে টসে হেরে ব্যাটিং করতে নেমে প্রথম ১০ ওভারে উইকেটে টিকে থাকা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। প্রথম দিক দিয়ে মোটামুটি ভালোই করেছিলাম আমরা, কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ফিনিশিং এর অভাবে স্কোর বড় হয়নি আমাদের। যেটা বললাম, আপনি যখন এই ধরনের উইকেটে ৩২২ রান টার্গেট দিবেন ফিল্ডিং এ আপনাকে সবটুকু উজাড় করে দিতে হবে। আমরা উইকেটও নিতে পারিনি, সেই সাথে ক্যাচ মিস তো রয়েইছে। এই হারের কোনো ব্যাখ্যা নেই। ৫ ম্যাচে মাত্র একটিতে জিতে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে জ্যাসন হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজ। সেই সাথে বাংলাদেশ রয়েছে পঞ্চম স্থানে।